আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব নিসান এক্স স্টাইল হাইব্রিড 2015 মডেল। এই গাড়িটার ব্রেক সিস্টেম নিয়ে, এই গাড়িটা হঠাৎ করে ব্রেক হার্ড হয়ে গেছে। ব্রেক হার্ড হয়ে যাওয়ার পরে কাস্টমারে খুলনাতে কোনো ওয়ার্কশপে দেখাইছে, দেখানোর পরে ওনারা কাজ করে দিছে, হয়নি। তো আমাদের কাছে নিয়ে আসছে, আমরা এখন আপনাদেরকে দেখাইতেছি ব্রেকের প্রবলেম হইলে কি কি কারণে হইতে পারে আর কি সিগন্যাল আসবে, এই প্রবলেমগুলো আপনাদেরকে দেখাই দিছি। আসুন। তো ভিউয়ার্স, আমরা গাড়িটা এখন ইঞ্জিন সুইচ অন করব। অন করার পরে ড্যাশবোর্ড মিটারে একটা মেসেজ আছে, অ্যালার্ম বাজতেছে টু করে, দেখুন আপনারা শুনতে পাইতেছেন। এরপরে বুঝবেন বাকি আরো কিছু অংশ আছে, যেমন এই যে দেখুন হলুদ কালারের একটা বাতি, এই যে দেখুন হলুদ কালারের। যেমন আমি গাড়িটা স্টার্ট করলাম, এই যে দেখুন স্টার্ট করলাম, স্টার্ট করার পরে একটা লাইট জ্বললো, দুইটা লাইট, একটা হলুদ কালার একটা লাল কালার, দুইটা লাইট একই রকম, দুইটা লাইট একই রকম জ্বলছে। তারপরে উপরে আছে একটা ওয়ার্নিং মেসেজ, এই যে দেখুন তিন কোণা আছে একটা ওয়ার্নিং মেসেজ। এই লাইটগুলো জ্বলবে আর একটা অ্যালার্ম বাজবে, বাঁশির মতো কন্টিনিউ বাজতে থাকবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়িতে ব্রেক হার্ড হয়ে গেছে, ব্রেকের পাম্প মোটর নষ্ট হয়েছে। এই কারণে ব্রেকটা যখন চাপ দিবেন তখন ব্রেকটা অনেক হার্ড, মানে ব্রেক দুটা গাড়ি রাখা যায় না, এত হার্ড হয়ে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর আমাদের কাছে যদি আপনি কাজ করান ইনশাল্লাহ আমরা রিপেয়ার চেঞ্জ করা যে সার্ভিস চান ইনশাল্লাহ আমরা ওটা দিতে পারবো। কিন্তু এই গাড়িগুলো যদি আপনি কোনো জায়গায় খোলাইয়া তারপরে আমাদের কাছে নিয়ে আসেন, সেক্ষেত্রে দেখা গেছে মালগুলো রিপেয়ার করার পজিশন থাকে না, অনেকে খুলে নষ্ট করে ফেলে। ফার্স্ট টাইম যদি নিয়ে আসেন আমরা রিপেয়ার করে দিলে ইনশাল্লাহ আপনারা লং টাইম একটা সার্ভিস পাবেন। আমরা ইনশাল্লাহ গ্যারান্টি দিব আপনাদেরকে, এক বছরের একটা গ্যারান্টি পাবেন রিপেয়ারে, কাগজে লিখিয়ে দেবো। তো ভিউয়ার্স, আসুন আমাদের ওয়ার্কশপের ঠিকানা আপনাদেরকে বিস্তারিত জানাই। আমাদের ওয়ার্কশপ হয়েছে ওয়ার্ল্ড অটো সলিউশন, ওয়ার্ল্ড অটো সলিউশন বারিধারা যে ব্লক, রোড নম্বর 18, প্লট নম্বর 2, শেড নম্বর 6। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও পাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।